হ্যালো, এতদিন পর্যন্ত প্রশাসন করছিল, নিজে আমাদের ডায়েরি গ্রহণ করেননি। আমাদের আয়ু সাহেব তিনি ছিলেন বিক্রম ফাঁড়িতে। ডায়েরি রিসিভ না করায় বলেছি, আমরা কেন রিসিভ করবেন না? আমাদের একটা সমস্যা হয়েছে, আমার দাদা নিহত হয়েছে, আমি আপনার দ্বারস্থ হয়েছে, আপনি নেবেন না কেন? তো আইসির বক্তব্য হচ্ছে যে যেহেতু ডাক্তারবাবু এখানে মার্ডার কথাটা লিখেননি, সেহেতু আমরা ডায়েরি রিসিভ করতে পারিনি। এটা কি প্রশাসনের কর্তব্য? এটা কি প্রশাসনের নিয়ম? এটা কি প্রশাসনের নীতি যে আমরা যে কোনো বিষয়ে যে কোনোভাবে প্রশাসনের কাছে গেলে পরে তারা তো আমাদের সাহায্যের জন্য আসবেন? আমরা এখন চাই যে আমাদের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গত দেড় মাস হয়ে গেল, এখনো অবধি পুলিশ প্রশাসন এত বড় একটা ঘটনায় আসেনি।